শামসুর রহমান জন্ম উনিশশো মৃত্যু দু হাজার ছয় শামসুর রহমান কবে কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে পুরান ঢাকার মাহুতটুলিতে এটি তার মাতুলালয় বা মামার বাড়ি তার পৈতৃক নিবাস কোথায় তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পারাতলি গ্রামে তার ডাক নাম কি বাচ্চু মুক্তিযুদ্ধের সময় তিনি কোন ছদ্মনামে নামে কবিতা লিখেছেন মজলুম আদিব তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে প্রকাশিত বন্দি শিবির থেকে কোন জাতীয় গ্রন্থ এটি একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ তার কোন জাতীয় রচনা কাব্যগ্রন্থ তার বিখ্যাত দুটি কবিতার নাম কি স্বাধীনতা তুমি তুমি আসবে বলে হে স্বাধীনতা স্বাধীনতা তুমি কবিতাটি কবির কাব্যের অন্তর্গত শ্রেষ্ঠ কবিতা তার আত্মজীবনীমূলক গদ্য রচনা কোনটি স্মৃতির শহর তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সালে তার একটি শিশু সাহিত্যের নাম কি ধান দেব সার্ক লাইফ টাইম লিটারেচির অ্যাচিভমেন্ট দু হাজার এক পুরস্কারকে লাভ করেন কবি শামসুর রহমান যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস কোন বাংলাদেশের কণ্ঠ রেকর্ড করে কবি শামসুর রহমানের শামসুর রহমান শেক্সপিয়ারের কোন নাটকটি অনুবাদ করেন হ্যামলেট